2019 সালে কাজ শুরু হয় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ভাঙা যশোর রেলপথ প্রকল্পের। এখন পর্যন্ত নড়াইল অংশের 26 কিলোমিটারে কাজ হয়েছে 84%। ছোট বড় কালভার্ট ও রেল সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। জেলার দুইটি রেল স্টেশন ও রেলপথ বসানোর কাজও শেষ পর্যায়ে। চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানির সহায়তায় ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে 1221 মিটার দীর্ঘ মধুমতি সেতু। সেতুটির ওপর দিয়ে নিয়মিত নির্মাণ সামগ্রী নিয়ে চলাচল করছে বিশেষ ট্রেন। এদিকে প্রকল্পের সার্বিক অগ্রগতি দেখতে শুক্রবার দুপুরে প্রকল্প এলাকায় আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গোপালগঞ্জের কাশিয়ানী স্টেশন থেকে মধুমতি রেল সেতু হয়ে লোহাগড়া রেল স্টেশন পর্যন্ত রেল ইঞ্জিন কোচে করে পুরো প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। জানান, আগামী বছর জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও 2 মাস আগেই কাজ সম্পন্ন হবে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কাজের যে অগ্রগতি আমরা দেখেছি তাতে আমরা সন্তুষ্ট যে এটি আগামী জুন মাসের পূর্বেই কাজটি শেষ হওয়ার আমরা সম্ভব। ভাঙা যশোর রেলপথের দূরত্ব 87 কিলোমিটার। এর মধ্যে এখন পর্যন্ত 61 কিলোমিটার রেলপথের কাজ সম্পন্ন হয়েছে। 10টি রেল স্টেশনের কাজও শেষ পর্যায়ে। সময় সংবাদ, নড়াইল।